নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। সকাল থেকে শুরু করে দিনভর আমাদের রাজ্য তথা দেশ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে ঘটে চলেছে নানান ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা খবর এই মুহূর্তে আমি সৌমিতা তুলে ধরছি আপনাদের সামনে। চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। ঠান্ডা কেটে গরমের শুরুতেই রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। বর্ষাকাল তো রয়েছে, শীত হোক বা বসন্ত, রাজ্যে বৃষ্টির দাপট লেগেই রয়েছে। দু একদিন নিস্তার পাওয়ার পরে আবারও বৃষ্টির দেখা মিলছে রাজ্যে। এর মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি বছরে আর ঠান্ডা ঘুরে দাঁড়াবার সম্ভাবনা নেই, ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। করোনা নিয়ে গত কয়েকদিন ধরে চলা স্বস্তির মধ্যে আবার কিছুটা অস্বস্তি। গত কয়েকদিন ধরে কমতেই ছিল দেশে দৈনিক করোনা সংক্রমণ। এবার গত দিনের তুলনায় ভারতে সামান্য বাড়ল দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 15,102 জন। গত দিনে দৈনিক করোনা সংক্রমণ 15,000-এর নিচে নেমে গিয়েছিল, তবে এদিন এবার আবার তা বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভময় বসুর সমর্থনে প্রচারে এসে ঝড় তুললেন রাজ্যসভার সাংসদ মৌসম বেঞ্জিন নূর। ব্যানার, ফেস্টুন এবং সেই সঙ্গে সঙ্গে জলীয় ঝান্ডা হাতে নিয়ে মিছিলে অংশ নেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সারা ওয়ার্ড পরিক্রমা করে নির্বাচনী প্রচার শেষ হয়। 4 মাস বেতন নেই, 9 মাস জমা পড়েনি প্রভিডেন্ট ফান্ডের টাকা, বরং বারংবার মিলেছে মিথ্যে প্রতিশ্রুতি। এরই প্রতিবাদে বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করার পাশাপাশি বেসরকারি এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়ার দাবি জানিয়ে হাসপাতাল গেটের সামনে ধর্নায় বসলেন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সালানপুর থানার অন্তর্গত দেনদুয়ার রেলগেটের সামনে গাড়ি চেকিংয়ের সময় একটি বিহারের নেমপ্লেট লাগানো বোলেরো গাড়ির ভেতর থেকে নগদ প্রায় 23,50,000 টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আটক বোলেরো গাড়ি এবং নগদ টাকা সহ 3 জনকে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেন। বিশ্বভারতীর পঠন পাঠন স্বাভাবিক হলেও হোস্টেল না খোলায় অসুবিধায় পড়েছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। আজ সকালে শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিস বলাকা গেটে পড়ুয়ারা জমায়েত হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের পিছন দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীদের কাছে তারা বাধা পেলে প্রথমে বচসা এবং তারপর তাদেরকে সরিয়ে গেট খুলে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। ভোটের প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ ইংরেজবাজার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তবে ভোটারদের নয়, দলীয় কর্মীকেই সাহায্য করছিলেন বলে দাবি বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের। বালি ভর্তি ডাম্পারের ধাক্কায় টোটোর মধ্যে থাকা এক মহিলা এবং এক শিশুর মৃত্যুর ঘটনায় আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ওন্দা থানার মিত্তির বাঁধ এলাকায়। দুর্ঘটনার পরই ডাম্পার চালক এবং খালাসি এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘাতক ডাম্পারে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িতেও। করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতাও হয়নি। অবশেষে বর্ধমানের ঐতিহ্যবাহী কলেজ বর্ধমান মহারাজাধীরাজ উদয়চাঁদ মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন কলেজের অধ্যক্ষ। রিলে রেস, 100 মিটার দৌড়, জ্যাভলিন থ্রো, সেই সঙ্গে সঙ্গে হাই জাম্প, লং জাম্প থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছিলেন কলেজের ছাত্রীরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত গাঁথি 13 নম্বর ওয়ার্ড। রাজ্যের মৎস্যমন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরির সমর্থনে আজ রাজ্যের তৃণমূল নেতা সুব্রত বক্সির সভার আয়োজন করা হয়। পাশাপাশি সকাল থেকে 13 নম্বর ওয়ার্ডে প্রচার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরভোটের আগে দুই রাজনৈতিক দলের স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। বুধবার সাত সকালে খবর আসে রেধির জঙ্গল থেকে মোড়াঘাট জঙ্গলে যাওয়ার পথে বানারহাট বাগানে আটকে রয়েছে 10 থেকে 15টি হাতির একটি দল। হাতির দলটিকে দেখতে পান চা বাগানের শ্রমিকরা। দেখা মাত্রই খবর দেওয়া হয় বিন্নাগুড়ে ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। 3 ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশনের শেষে শেষমেশ 3টি চা বাগান পার করে জঙ্গলে ফেরানো হয় হাতির দলকে। দেশ থেকে শুরু করে রাজ্য, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবরের লেটেস্ট আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে। নমস্কার।